দিন রাইতর ফাত্তক্য মুছে ফেলতো কৃত্রিম সাদ বানার সিন, যার উজ্জ্বলতায় বু সাদ প্রায় 8 গুণ বেশি। পৃথিবীর হিসেবে 24 ঘন্টারে দিন রাত দিয়ে নেয় বাঘ গড়াইয়ে। এ গ্রহের সমস্ত হাসকর্ম পরিচালিত বু দিন রাইতর হিসেবে মাতাত রাহিয়ে নেয়। মূলত বিদ্যুৎ ব্যবস্থার উপর তুন চাপ হমাইতু ও রাইতর অন্ধকার হমায়নতু এন্ডিলে উচ্চাবিলাসী প্রকল্প আদ দিয়ে চীন। দেশগর সিচুয়ান প্রদেশের চেংড়ু শহরত অবস্থিত তিয়ানফু নিউ ডিস্ট্রিক্ট সিস্টেম সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের প্রধান উগ সংবাদ সংস্থারা জানাইয়ে দেয়, 2020 সালের মধ্যে 3 কৃত্রিম চাঁদ তৈরি করিব চীন। 2022 সালত কৃত্রিম চাঁদ 3 মহাকাশত ফাটানোব। ওই সাতিগণত আসলে বড় উপগ্রহ, জিয়ানত তাহিব বড় বড় আয়না, জিয়ান সূর্যের আলো পৃথিবীরে আরো বেশি ভালো করে প্রতিফলিত করিব। কৃত্রিম সাতিগুণ পৃথিবীর তুন 500 কিলোমিটার দূরের কক্ষপথত রাহাব বলে ঠিক যে চীনা মহাকাশ বিজ্ঞানী অল। চুনফেং জানাই কৃত্রিম সাতিগুণ স্থাপিত হইলে প্রত্যেক বছর 250 মিলিয়ন মার্কিন ডলারের বিদ্যুৎ সাশ্রয় হব। ইয়ান ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যে সমস্ত এলাহা বিচ্ছিন্ন হয়ে যায় সেসব এলাহাত কৃত্রিম আলোর ব্যবস্থা করা যাব। রাতে বিভিন্ন ধরনের জরুরি উদ্ধার হাজত বড় ধরনের ভূমিকা রাখিব এই কৃত্রিম চাঁদ। তবে বিষয় লইয়ে ইতিমধ্যে শুরু হইয়ে বিতর্ক, কৃত্রিম চাঁদের ফলে দিন রাইতর তারতম্য পার্থক্য এনে পৃথিবীর জীবন চক্র বিঘ্ন ঘটিত থাকে বলে মনে করেন বিজ্ঞানী অল। এ ধরনের বিতর্কে উড়াই দিয়ে নে চুনফেং হয় প্রতিফলিত আলো যেহেতু মাইন্ডসেট তৈরি ইতালাই তা নিয়ন্ত্রণ করা যাব। পৃথিবীর তুন ওই সাতিগুণরে উজ্জ্বল তারার মতো লাগিব। হাবিবা শুলি, সি প্লাস টিভি।